আবারও কি স্ক্রিনে ফিরছে সিড মিঠাই রসায়ন? প্রশ্ন দেখেই তেলে বেগুনে চলে উঠলেন আত্রিত। জি বাংলার একটি জনপ্রিয় টেলিভিশন বাংলা ধারাবাহিক মিঠাই, টেলিভিশনের গণ্ডি পেরিয়ে দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছে এই শো। এই ধারাবাহিকের প্রধান দুই মূর্তি আদ্রিত এবং সৌমিত্রিষা বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন সম্প্রতি। সিরিয়ালটি শেষ হওয়ার পর ধারাবাহিকের অধিকাংশ সদস্যই অন্যান্য প্রকল্পে যোগ দিয়েছেন, যেমন মিঠাইয়ের প্রধান চরিত্র সৌমিত্রিষা দেবের বিপরীতে প্রধান ছবিতে কাজ করছেন। তবে সিট ওরফে আদ্রিত কবে আবার কাজ শুরু করবেন তা স্পষ্ট নয়। এর গুজব শোনা যায় আদ্রিত অভিনেত্রী সৃজলা গুহের সঙ্গে একটি নতুন ধারাবাহিকে অভিনয় করবেন। সম্প্রতি অভিনেতা সেই গুজব সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছেন। আদ্রিত সোশ্যাল মিডিয়ায় বলেন, কেবলমাত্র তার সোশ্যাল মিডিয়া পেজেই তিনি সবার সাথে যোগাযোগ করেন। যদি তিনি নতুন কোনো কাজে পা দেন, তিনি তার অনুরাগীদের বলেন অন্যের কথায় কান না দিতে। তারা এর আগে দুবার তার মৃত্যুর খবর ছড়িয়েছিল। আবারও কি স্ক্রিনে ফিরছে সিড মিঠাই রসায়ন? প্রশ্ন দেখেই তেলে বেগুনে চলে উঠলেন আত্রিত। জি বাংলার একটি জনপ্রিয় টেলিভিশন বাংলা ধারাবাহিক মিঠাই, টেলিভিশনের গণ্ডি পেরিয়ে দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছে এই শো। এই ধারাবাহিকের প্রধান দুই মূর্তি আদ্রিত এবং সৌমিত্রিষা বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন সম্প্রতি। সিরিয়ালটি শেষ হওয়ার পর ধারাবাহিকের অধিকাংশ সদস্যই অন্যান্য প্রকল্পে যোগ দিয়েছেন, যেমন মিঠাইয়ের প্রধান চরিত্র সৌমিত্রিষা দেবের বিপরীতে প্রধান ছবিতে কাজ করছেন। তবে সিট ওরফে আদ্রিত কবে আবার কাজ শুরু করবেন তা স্পষ্ট নয়। এর গুজব শোনা যায় আদ্রিত অভিনেত্রী সৃজলা গুহের সঙ্গে একটি নতুন ধারাবাহিকে অভিনয় করবেন। সম্প্রতি অভিনেতা সেই গুজব সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছেন।